शारीरिक असुस्थतार कारणे दीर्घदिन स्कूले जेते ना पाराय मेलेनी एडमिट। एकटी बछर नष्ट होते बसेछिलो छात्रीदेर। गोपाल शेठेर हस्तक्षेपे परीक्षार आगेर दिन राते हाते पेल एडमिट। परीक्षाय बसलो छात्री, खुशी तार परिवार। शारीरिक असुस्थतार जन्य स्कूले जोगाजोग करते ना पाराय एडमिट कार्ड आसेनी। एकटी बछर नष्ट होते बसेछिलो छात्रीर। गोपाल शेठेर हस्तक्षेपे परीक्षार आगेर राते एडमिट हाते पेल छात्री। कृतज्ञता स्वरूप एदिन गोपाल शेठ के प्रणाम करे परीक्षा दीते गेल छात्री। भालो करे परीक्षा दिओ आशीर्वाद करे नतून पेन तुले दिलेन गोपाल। जाना गेछे बनगा पौरसभार 3 নম্বর वार्डेर बासिंदा मिता गोलदार। मिता देवीर मेये स्नेहा गोलदार एबारेर माध्यमिक परीक्षार्थी। विगत कयेक मास याबत नार्भेर समस्याय भुगछिल स्नेहा। बहु चिकित्सा करार पर आपातत सुस्थ स्नेहा। सामनेई परीक्षा, एडमिट कार्ड आसेनी। বিষয়টি জানিয়ে গোপাল শেঠের সাথে যোগাযোগ করেন স্নেহার মা। বিষয়টি জানার পর মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করেন গোপালবাবু। অবশেষে শনিবার রাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাঠায় মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার পরীক্ষা দিতে যাওয়ার আগে গোপাল শেঠের বাড়িতে আসে স্নেহা। এ বিষয়ে স্নেহার মা বলেন, মেয়ে অসুস্থ থাকার কারণে স্কুলে যোগাযোগ করতে পারিনি। স্বাভাবিকভাবেই মেয়ে অ্যাডমিট কার্ড পায়নি। আমরা গোপাল কাকুর সাথে যোগাযোগ করেছিলাম। শনিবার রাতে অ্যাডমিট পেয়েছি। মেয়েকে নিয়ে আশীর্বাদ নিতে এসেছি। অ্যাডমিট পাচ্ছিলাম না, আমার মেয়ে অসুস্থ ছিল। সেই সময় স্কুল থেকে কোনো রকম কোনো যোগাযোগ আমরা করতে পারিনি, যার জন্য অ্যাডমিটটা পাইনি। এবার পাইনি বলে কাকার কাছে এসেছিলাম। আমি গোপাল কাকাকে ফোন করলে গোপাল কাকা মানে তুরান্ত আমার মেয়ের জন্য অনেক ইয়ে করেছে। শিক্ষা দপ্তরে ফোন করেছে, যেখানে যেখানে মানে করার দরকার সেখানে সেখানে ফোন করেছে। করার পরে কালকে দুপুরবেলায় আমি সকালে এসেছিলাম, এসে কাকাকে বললাম। সঙ্গে সঙ্গে বলার পরে উনি আবার ফোন করলো, করে আমাকে বললো ঠিক আছে তোর মেয়ে পরীক্ষা দিতে পারবে। কালকে রাতেবেলা অ্যাডমিটটা পাওয়া গেছে, হাতে পাইনি। যাই হোক হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। এখন মেয়েকে নিয়ে আমি পরীক্ষা দিতে যাচ্ছি। কাকার এখানে এসেছি কাকাকে একটু মানে আশীর্বাদ নেওয়ার জন্য কাকার কাছ থেকে। আমার মেয়ে আজকে একটা বছর না হলে নষ্ট হয়ে যেত যে পরীক্ষা দিতে পারছে। তার জন্য আমরা সকলেই, আমাদের পরিবার সকলেই কাকার কাছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞতা। এদিন আশীর্বাদ করে স্নেহার হাতে একটি নতুন পেন তুলে দেন গোপাল শেঠ। এ বিষয়ে গোপাল শেঠ জানান, ভীষণ অসুস্থ ছিল মেয়েটি। নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর আমার কাছে আসে তারা। আমি বিষয়টি নিয়ে পর্ষদের চেয়ারম্যান কল্যাণবাবু ও শিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করি। আমরা বুঝতে পেরেছিলাম পরীক্ষা দিতে না পারলে মেয়েটির একটি বছর যেমন নষ্ট হবে, পাশাপাশি সে আবারও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তার অ্যাডমিট এসেছে। স্নেহা আজ পরীক্ষা দেবে। নির্বাচনে আমার জয়লাভের থেকেও এটা বেশি আনন্দের। স্নেহা গোলদার আমি যেখানে প্রার্থী হয়েছিলাম সেই ওয়ার্ডেরই মেয়ে, একটা খ্রিস্টান সম্প্রদায়ের মেয়ে। এবং সেখানে সে যখন প্রার্থী, যখন সে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পায়নি, কারণ হচ্ছে সে নিউরো প্রবলেমের জন্য সে ভীষণভাবে অসুস্থ ছিল। এবং পরবর্তীকালে সে সুস্থ হয়। সে যদি পরীক্ষা না দিতে পারে আবার সেই সাইকিয়াট্রিক প্রবলেমে চলে যেতে পারে। এবং আমি আমাদের পর্ষদের যিনি চেয়ারম্যান কল্যাণবাবুর কাছে আমরা জানাই, আমাদের ঊর্ধ্বতন শিক্ষামন্ত্রীর দপ্তরেও জানানো হয় যে বিষয়টা। এবং আমরা হোয়াটসঅ্যাপে সেই কাগজপত্র পাঠিয়ে দিয়ে স্কুলে পাঠাই, যার ফলস্বরূপ আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আমরা সেই মেয়েটিকে আবার অ্যাডমিট কার্ড এসছে, পরীক্ষা দিতে পারছে। আমার নির্বাচনী ফলাফলের থেকেও, জয়লাভের থেকেও আমার মনে হচ্ছে এটা আমার সবথেকে ভালো কাজ। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং পর্ষদ যে কাজটা করলো অভাবনীয়। আমরা ধন্যবাদ জানাচ্ছি পর্ষদকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।